আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস গাইডলাইন ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, বরাবরের মতো আমরা আবারও হাজির হয়েছি আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে আরও একটি নতুন এপিসোড নিয়ে। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্টস আমাদের জানাতে একদমই ভুল করবেন না। এবং আপনাদের কাছে অবশ্যই একটি দাবি থাকবে, যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দর্শক, আমরা আমাদের এপিসোডটি শুরু করি। তো দর্শক, আজ আমাদের সাথে উপস্থিত আছে মোহাম্মদ রবিউল ইসলাম ভাই। তো চলুন আমরা রবিউল ইসলাম ভাইয়ের প্রস্তুতি ও তার বিভিন্ন বিষয় নিয়ে সম্পর্কে জেনে নিই। তো ভাই, আপনার পুরো নামটা দর্শকদের উদ্দেশ্যে বলেন। মোহাম্মদ রবিউল ইসলাম। আপনি কি করছেন? এই তো আমার এখন রাজমিস্ত্রি কাজ করতাম, চট্টগ্রাম থাকতাম, কাজ করতাম। এখন বাইরের দিকে আইছি রুবিতে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু এখন তো প্রবাসে যাওয়ার খুব সরকার তো কোনো এখন নির্ধারিত ঘোষণা দিচ্ছে না আমরা যাবো, সেরকম তো কোনো পর্যায়ে আসছে না। আমার তো অনেকদিন যদি যাবো যাবো করতে করে টাকা খোলাম বাইরের দিকে এসে, কিন্তু সরকার তো লোক নেবে নেবে বলতেছে কিন্তু নেয় না, কিন্তু আমাকে তো যাওয়া তো আসছে না। আমরা খুব প্রভাবশালী না, গরিব মানুষ, অর্থ সম্পদ নেই, ফ্যামিলিগত খুব গরিব আমরা, কিন্তু এখন তো বাড়িতে এসে টাকা পয়সা ভেঙে ভেঙে খাচ্ছে, কিন্তু বিদেশে উদ্দেশ্য যাতেও পারতেছি না, কিন্তু আমরা চলবো কি ফেলে এখন তো এই ফেলতো এখন এখন আসছে না যাওয়া। আমাদের যদি সরকার সহযোগিতা করতো তাহলে আমরা আগত পারতাম। তো আজকে যে আপনি একটু আগে বললেন যে আসলে অভাবের কারণে আপনি প্রবাসে যাচ্ছেন, তো আপনার পরিবারের লোক সংখ্যা কেমন? পরিবারের লোক সংখ্যা মা বাবা ভাই বোন বিয়ে ভালো আছে, দুটো বাচ্চা আছে, আরও ফ্যামিলিগত ভাই বোন আমরা আছে, কিন্তু সব তো আনতে হবে ফ্যামিলিগত সব তো বিন আছে বড়ো আমি, কিন্তু এখন তো সব আলাদা। এখন আপনি আসলে মানে কত টাকা আয় করছেন, কি মানে কত টাকা আয় হচ্ছে আপনার? আমার দ্বারা নেই রাজমিস্ত্রির কাজ করলে নিয়ে আয় যদি সবাই 700 মাসে 21,000 টাকা করে বেতন, তা ওই ধরনের 21,000 ইনকাম করি, তা 21,000 টাকা সে থেকে যায় মানে খাওয়া হয়ে যায়। কী জন্য এখন যে নিত্য জিনিসের দাম পূর্ণ দাম সব এখন বাড়ি, কিন্তু এখন তো আমরা যে এই সমাজে যে টাকার যে মান সে টাকা তো চলে ফিরে পারা যায় না। আপনি যে অভাবে তেমন আর কি বিদেশে যেতে চাচ্ছেন, তো আপনি আসলে কোন দেশে যেতে চাচ্ছেন? যাচ্ছি মালয়েশিয়ায়। মালয়েশিয়ায় কেন যেতে হবে, আরও তো অনেক দেশ আছে। না অনেক দেশ হলে আমার লোক লাগা লাগবে, সুযোগ থাকা লাগবে না, যাচ্ছে আমার আমার কোনো আত্মীয় সম্বন্ধ নেই, আমি তাই যে কোনো রাষ্ট্র আমি যেতে পারবো সেরকম কোনো ইয়ে নেই, কিন্তু জাতি ভাই সুযোগ নিয়ে যে জায়গায় গেলে ভালোবাসে সেই জায়গায় যাওয়া লাগবে, কিন্তু মালয়েশিয়ায় সুযোগ সুবিধা আছে বাইরের জায়গায় আমি যেতে পারবো, এই জায়গায় যাবো। কি ধরনের সুযোগ সুবিধা আপনি মনে করছেন যে মালয়েশিয়া অন্যান্য দেশ থেকে বেশি আছে? মানে এখানে টাকা পড়ার দিক থেকে না, কিন্তু এখানে আমার লোক থাকে, সে লোকের দ্বারা যদি আমি যেতে পারি এইটাই আমার কাজ। আচ্ছা, তার মানে প্রবাসে আপনার মালয়েশিয়াতে আপনারা কেউ আছেন তাই তো? কে আছেন আপনার মালয়েশিয়াতে? তার নাম বা থাকে। ও আচ্ছা আচ্ছা, উনি কত বছর যাবত আছেন ওখানে? 8 বছর। তিনি মালয়েশিয়া সম্পর্কে আপনার কই আদার্স কোনো বিষয় জানা আছে, যেমন এদের ভাষা বা এদের আইন কানুন সম্পর্কে আপনার কোনো বিষয় জানা আছে কিনা এখনো পর্যন্ত? না এখন একজন না যেতে পারলে কি রে বলবে, কিন্তু তো পর পর যারা যায় কি কাজবো না, তার সাথে আমরা তো জায়গা যেতে পারি না, না জানলে আমরা যা কি বুঝবো কি রে ওই কোন ভাষা কি বৃত্তান্ত কি না কি এটি আমরা তো বুঝি না। একবার না যাক আপনি যা পৌঁছতে পারলে না বুঝবো, হ্যাঁ এই জায়গায় এই কথাবার্তা হয় কি কোন চাল চরণ, এটা না আমরা যেতে পারলে বুঝবো, না গেলে কি রে বুঝবো। কিন্তু সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই আগে থেকে মানে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা আছে, আর তার থেকে বড় কথা হচ্ছে যে আপনি যে দেশে যাবেন তার আগে তো আপনাকে ভালোভাবে জানা বোঝা করতে হবে, তো আপনি কোনো বিষয়ে এখনো পর্যন্ত মানে জানা বোঝা করেছেন কিনা? না না এখনো করিনি ভাই, এসব বিষয়ে কোনো জানা বিষয় করিনি, কিন্তু এই সরকার এই যে ঘোষণা দেয় যা নিয়ে যাবে, কিন্তু এই কোয়ালিং সাইড সাইড আজকে দীর্ঘ 6 মাস পিছিয়ে যাচ্ছে আমরা, কিন্তু আজকে যাবো আজকে এই করতে করতে টাকা পয়সা বাড়িতে ভেঙেছি খাওয়াই যায়। মালয়েশিয়াতে আপনি কোন কাজের ভিসা যাচ্ছেন? হ্যাঁ রাজমিস্ত্রি কাজের যাচ্ছি। এই কাজ সম্পর্কে আপনি কি কোনো পূর্ব কোনো অভিজ্ঞতা বা আপনি এর আগে করেছেন কিনা? অভিজ্ঞতা দেশে যে কাজ করেছি এই অভিজ্ঞতা আছে, কিন্তু যে বাইরে যাব এই জায়গা জানা আছে বলে কি কাজ কি করে কোন ফলে এটা তো তাই একদিন দুদিন আমার দেখবো
এক সপ্তাহ দেখলাম কি এক মাস দেখলাম, দেখার পরে না বসবো কোন পালি কি কাজ হয়। কিন্তু দীর্ঘতে এখানে আমরা দেখতে 8-9 বছর কাজ করি, কিন্তু ওই জায়গায় যে কোন কাজ আমাকে তো নেই আছে মার এই গাঁটনি আছে আর না বুলাক বেরিয়ে যায়। কিন্তু বিদেশের সিস্টেমটা আলাদা, ওই জায়গায় যাই ওই জায়গায় নিয়মকানুন জানা লাগবে, কিন্তু দেশেরটা দেশে আর বাইরেরটা বাইরে। তো দর্শক, আমাদের রবিউল ইসলাম ভাই যে কথাটি বললেন খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি কথা, সেটা হচ্ছে আপনার কাজ শুধু জানা থাকলেই হবে না, সেই কাজটি বিদেশে বা আপনি যে দেশে যাবেন সেই দেশে কোন প্রক্রিয়ায় চলে সেটিও কিন্তু আপনাকে জানতে হবে। তো চলুন আমরা পরবর্তী প্রশ্নগুলি জেনে নিই রবিউল ইসলাম ভাইয়ের কাছ থেকে। এই কাজে আপনার বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা কেমন আসবে আপনার মনে হয়? এরে ভাই, ওই জায়গায় না যেতে পারলে কে রে বলবো আন্দাজে, ওই জায়গায় যেতে পারলে না বসবো এই যখন আমাকে নিয়ে যাবে, নিয়ে যেয়ে বলবে কয় টাকা বেতন কি না, জায়গায় যাই কাজ করলে কাজের পরিশ্রম যেটা হবে সেইটা আমাকে বসবো, একদিন কি এক সপ্তাহ কাজ করলে বসবো এই টাকার এই বেতন এসেছে, তারপরে বসবো না এই টাকার আমার গাইছে। এখন ওই জায়গায় আন্দাজে কে রে বলবো আপনার কত বেতন দেবে কি না, কোনো ধারণা আছে না? ধরেন নিশ্চয়ই আপনার সেই মালয়েশিয়া সরকার কোনো একটি বাজেট মানে প্রাথমিক বা সর্বনিম্ন যে আপনার বেসিক সেটি তো নিশ্চয়ই তারা ঘোষণা করেছে, সে সম্পর্কে আপনার জানা আছে কিনা? ঘোষণা করেছে ভাই, কিন্তু তারপরে ওদের আছে কাজ দেখি বেতন। আমার তো প্রথম যে দেশে যারা মিস্ত্রি কাজ করি ওই জায়গায় গেলে তো আমার প্রথম চান্সে মিস্ত্রি কাজ করতে পারবো না, কিন্তু ওই জায়গায় যাবো আমার তারপর কাজ শেখা লাগবে আমাকে বেতন পাইবে আমার নিজেরা করবে, কিন্তু এই জায়গায় যে বেতন ওই জায়গায় তো সেই বেতন আসবে না, কিন্তু আমার কাজ শেখার পরে না বেতন ধরবে, কিন্তু কয় টাকা বেতন দেবে কিনা এটি পরে আমরা পরে বলবো ভাই। তো মালয়েশিয়া যেতে আপনার কত টাকা খরচ হচ্ছে? সরকার তো নির্ধারিত দেশে 79,000 টাকা লাগবে বলছে, কিন্তু এখন তো এই সরকারের মাধ্যমে গেলে তারপরে তো আমাদের অনেক টাকা লাগবে দেখা যায় ভাই। একজন যাতে গেলে তো বলতে যে একজন মারাফাতে 3-3.5 লাখ টাকা নিছে, যে হোক 4-4.5 লাখ টাকা নিছে, নিয়ে যাবে না, কিন্তু নিয়ে যাওয়ার পরে কাজ যে কোয়েন্টি দেবে কি না দেবে যে নিয়ে যাবে, তারপরে না ওই যাতে পারলে না বসবো আমরা এই কাজ করতে যে এই বেতন আসতেছে, তারপরে না আপনার সাথে আমি বলবো শেয়ার হবো। টাকার পরিমাণটা তো অনেক বেশি, আপনি এত মানে টাকা আপনি কীভাবে জোগাড় করছেন ভাই? দেওয়া আছে যে কোনো সুদে করি হোক আর দানের পর টাকা নিয়ে হোক যে কোনো পর্যায়ে হোক একটা জীবন ঝুঁকি নিয়ে মানুষের কোন সময় নামে পতা নামে যাচ্ছে, যা খুব আর টাকা থাকে না আমি যাই আমার সব কিছু না থাকুক বিড়ি বাড়ি বিক্রি করে মানুষজন চলে যায়, যাই বোঝে না আমি ওই যে কিছু একটা করতে আল্লাহ যদি আমার সহযোগিতা করে তাহলে আমি কিছু একটা করতে পারবো এই উদ্দেশ্য করে যাই, আর যদি আর কপাল থাকে সেটা হবে না থাকলে হবে না যদি আল্লাহ সহযোগিতা করে। এখন সরকারি যে বাজেট আপনি মানে আপনি বললেন যে সরকারি বাজেট সেই বাজেটে আপনি হয়তো যেতে পারছেন না এমন একটি কথা আপনি বললেন, কিন্তু ওই যে আপনি বললেন যে 4 লাখ টাকা তাই না, 4 লাখ টাকা খরচ হবে, তাই এই টাকা মানে বেশ একটা বড় সড়ো একটা অঙ্কের টাকা, এই টাকাটা আপনি কীভাবে উঠাবেন মানে কেমন সময় লাগতে পারে আপনার এই টাকাটা উঠে আসতে? জায়গায় উঠোতে ভাই আমি তো যাবো, এই জায়গায় যাতে গেলে দশে যে হোক সুদে করে টাকা ঋণ করতে যাতে রে যে জি এই ঋণের পরে টাকা যখন নিয়ে যাবো তখন কিস্তি চালাতে হবে অনেক, 2-4 বছর তো চলে যাবে আমি কষ্টের পথে, তারপরে যদি আল্লাহ ভালো করে মুখ তুলে টাকা তারপরে না কষ্ট নিবারণ হয়ে যাবে, কিন্তু ক্ষেত্রে যাইয়ে কাজের লাইনটা খুঁজ দিবে, যদি কাজের লাইন ভালো হয় তাহলে তো টাকার লাইন পালাম, নাহলে তো যা আছে যে চালাতে সে চালাতে খালি করে নিয়ে চলে আসলাম, যদি আল্লাহ ভালো করে তাহলে তো বুঝলাম 2-4 বছর মধ্যে টাকা শোধ করতে পারলাম কিছু টাকা জোগালাম। হ্যাঁ, সেক্ষেত্রে তো আসলে আপনি একটা বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে থেকে যাবেন, আপনার জীবন এবং আপনার আপনার মানে পরিবার একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে থেকে যাবে। তো দর্শক, আপনারা অবশ্যই বিদেশে যাওয়ার আগে ভালোভাবে এই বিষয়গুলো জেনে বুঝে যাবেন, কারণ আপনি অবশ্যই চাইবেন না যে কখনো আপনার জন্য আপনার নিজের পরিবার কখনো বিপদের মধ্যে পড়ুক অথবা আপনি নিজে আপনার নিজের যে জীবন সেটি কখনো ঝুঁকির মধ্যে থাকুক। আপনি কি জানেন যে মানে প্রবাসী কল্যাণ ব্যাংকে BMET স্মার্ট কার্ড যদি আপনি দেখান সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে খুব সহজ শর্তে খুব স্বল্প আপনার শর্তে আপনাকে তারা ঋণ প্রদান করছে যেটি আসলে আপনার জন্য সহজ হবে, আপনাকে এই বিষয়ে আপনি জানেন কিনা কোনো বিষয়? ঋণ প্রদান করবে, অর্থ সম্পদ থাকা লাগবে, জমির দলিল পত্র লাগবে, কাগজপত্র লাগবে, সরকার তেমনি টাকা দেবে না, যে কোনো একটা মারফতের মাধ্যমে তো টাকা দেবে, সরকার আমার দিকে টাকা দেবে তো আমি যদি দেবো তারা তো আমার খাত দেখানো লাগবে না, আমি যে টাকাটা আমার সরকার দেবে এটা আমার কী বলে দেবে, আমার যে কোনো একটা খাত দেখানো লাগবে, যে কোনো খাত থাকা লাগবে, থাকার পরে আমার একটা কৃষি ব্যাংকে একটা ঋণ দেবে, যখন আমার কৃষি ব্যাংকে আমার কিছু না থাকবে সেখানে আমার কী হলে হয় দানা পরে নিতে না সুদে টাকা নিতে নাহলে যা যে কোনো পর্যায়ে হোক আপনার যদি যাওয়া লাগবে জীবন যখন যায় মানুষের জীবনে ঝুঁকি নিয়ে যায়, যাতে পারলে আল্লাহ মুখ তুলে তাকায় তাহলে যদি মানুষ বোঝে না হ্যাঁ এছাড়া একটা কষ্ট গেছে সে বিদেশে যে কষ্ট করে আল্লাহ মুখ চলে তাহলে কষ্টটা সফল হইল, আর না তাহলে তো আর হইল না।
হ্যাঁ অবশ্যই দর্শক, বিদেশে যেতে গেলে তো অবশ্যই আপনাকে টাকা জোগাড় করতে হবে। তবে রবিউল ইসলাম ভাই সহ আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, সেটি হচ্ছে আপনাকে বিদেশ যেতে হলে আপনাকে জমি বন্ধক রাখতে হবে না, না আপনাকে করতে হবে কোথাও থেকে সুদ নিতে হবে, অথবা না আপনাকে কোথাও থেকে ঋণ করতে হবে। অর্থাৎ বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক কিন্তু এখন বর্তমানে আপনাকে খুব সহজ শর্তে, আপনি যদি বিএমইটির স্মার্ট কার্ডটি আপনি সেখানে শো করতে পারেন, অর্থাৎ আপনার যদি সকল কাগজপত্র এবং যদি আপনার মানে ভিসার কার্যক্রম বা চুক্তিপত্র যদি সেগুলি যদি সম্পূর্ণ হয়, আপনি অবশ্যই বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংকে যদি আপনার বিএমইটি স্মার্ট কার্ডটি আপনি শো করেন, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে সর্বসাকুল্যে গেলে তিন থেকে মানে অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু তারা আপনার ঋণ আপনাকে কিন্তু তারা প্রদান করবে এবং খুব সহজ শর্তে। আপনারা অবশ্যই বিষয়গুলি মাথায় রাখবেন এবং আপনারা অবশ্যই সেটি যোগাযোগ করবেন। এক্ষেত্রে কিন্তু আপনার না লাগবে কোনো জমি দলিল অথবা থাকা লাগবে আপনার কোনো অর্থ সম্পদ। আপনারা আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আপনি কি পাসপোর্ট করেছেন এখনও? হ্যাঁ ভাই, পাসপোর্ট করেছি, আমারও অনেক আগে তো, আরও পাসপোর্ট করেছি তো। পাসপোর্ট করতে কত টাকা খরচ হয়েছে আপনার? পাসপোর্ট করতে আমার এই যে 9,000 টাকা 10 বছর মেয়াদ হয়। এটা কি আপনি নিজে নিজে করেছেন নাকি কোনো দালালের মাধ্যমে করেছেন? এখন দালালের মাধ্যমে নিজে নিজে করতে না, দালালের মাধ্যমে করেছি ভাই এটা। আচ্ছা, তো আপনি যে মালয়েশিয়া যাচ্ছেন, এটা কি আপনি কোনো বৈধ কোনো উপায় নাকি কোনো এটাও দালালের মাধ্যমে যাচ্ছেন? না, এটা বৈধ বা যা জন্য চেষ্টা করছে, এখানে দীর্ঘ 6-7 মাস ঘুরতেছে ভাই, এই জন্য না যদি অবৈধ যেতাম তাহলে তো অনেক আগে যেতে পারতাম। অবৈধ গেলে কোনো আমার স্থায়ী নেই, আমি পথে যাবো কি মরবো কি জায়গা পর্যন্ত পৌঁছবো কি এটা কোনো ইয়ে নেই। কিন্তু যে বৈধ বা যা বিধায় পাঁচ গিয়ে 6-7 মাস পিছিয়ে যাচ্ছে দীর্ঘ, কিন্তু তারপর আল্লাহ মুখ তুললে আল্লাহ আমার জন্য সুস্থ হবে, আমার জন্য যে যার যে আমাকে নিয়ে যায় তারও কামনা করে সেও ভালো থাকে, আমার ভালো থাকে, আমাকে সুস্থ হওয়ার জন্য সরকারের কাছে আমরা দীর্ঘ দাব কামনা করি যে দ্রুত আমাদের কলিং সাইড দিক গরিব গুরব যাইয়ে যে যারটা উদ্দেশ্য নিয়েছে উদ্দেশ্যটা সফল হোক। অবশ্যই রবিউল ইসলাম ভাইয়ের মতন আমরাও এই প্রত্যাশী, কারণ আসলে আমরাও চাই যে আমাদের বাংলাদেশে যে শ্রমিক বা বেকার যারা আছেন, আসলে এটি খুবই মানে আমাদের জন্য একটি মানে দুঃখজনক একটি ব্যাপার, কারণ আসলে আমরা দীর্ঘদিন যাবত অপেক্ষায় আছি। আমরা আশা করছি এইদিকে অবশ্যই আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা অবশ্যই আপ্রাণ চেষ্টা করবেন এবং আমাদের জন্য অনেক দ্রুত, বিশেষ করে মালয়েশিয়ার খাতটা যেন খুব দ্রুত উন্মুক্ত হয়, আমরা এটি খুব আশাবাদী। দর্শক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস অর্থাৎ আপনার নিজ জেলাতে যে অফিসটি আছে, আপনি অবশ্যই বিদেশে যাওয়ার আগে সেখানে নিবন্ধন করবেন, কারণ নিবন্ধন সবথেকে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। ভাষার প্রশিক্ষণ নিয়েছেন কি এখনো? না ভাই, ভাষা প্রশিক্ষণ এখনো নিইনি। বৈধভাবে বিদেশ যেতে হলে কাদের সাথে যোগাযোগ করতে হবে? যারা ওই জায়গায় লোক থাকবে তারাই ওই বসের মাধ্যমে আমাকে, যে লোক থাকবে সে লোকের মাধ্যমে বলবে, যদি বস যদি বলে হয় আমার কোম্পানিতে লোক লাগবে তা আপনি লোক নিয়ে আসেন, সে এখন আমাদের ওই যে থাকবে যে যার মাধ্যমে যাব উনি আমাদের বলবে আমরা আমার বস আমার লোক নেবে, তাহলে আমার যে লোকগুলো না আছে আমি ওই লোকগুলো নিয়ে ট্যাগের মাধ্যমে আমি বসের কাছে পৌঁছে দেবো। বাংলাদেশ থেকে তো অনেকে লোক পাঠাই, মানে একটা মাধ্যম আছে যারা যাদের মাধ্যম দিয়ে আমাদেরকে আর কি সেই দেশে যেতে হবে বা মালয়েশিয়াতে যেতে হবে, তো আপনি বাংলাদেশ থেকে কাদের মাধ্যমে আপনি মালয়েশিয়াতে মানে যাচ্ছেন? না ভাই, আমরা এই জায়গায় কোনো কারোর মাধ্যমে ধরিনি, কোনো দালাল ধরিনি, কিন্তু ওইখানে লোক থাকে সেই লোকের মারফত যদি বসে আমাকে যদি বিষা দেয় তাহলে আমরা যাতে পারি আজি, তা নাহলে আমরা কোনো অবৈধ বা কারো মারফত আমরা আজ পর্যন্ত যোগাযোগ করিনি, যার সিদ্ধান্ত নিইনি। কিন্তু আমাকে যদি বৈধভাবে বসে আমাদের লোক তো সেই লোকের কাছে কাগজপত্র দিয়ে তাহলে আমরা যাতে আমরা আজি আছি, তা নাহলে আমরা এই ভাই গরিব মানুষ আমাকে যাই সুদে মুদে করে টাকা নিয়ে ঋণ দায় করে যাই যাতে দেবে, কিন্তু আমাদের যে টাকাগুলো যদি অন্য যারা কারো কাছে দিই সেই টাকাগুলো যদি মায় যায় তাহলে আমরা পথে একদম পথে পকড়ে দিয়ে যাবে। আচ্ছা, রিক্রুটিং এজেন্সির নাম শুনেছেন আপনি? বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর নাম শুনেছেন কখনো? না ভাই, রিক্রুটিং নাম শুনিনি। এই রিক্রুটিং এজেন্সি অর্থাৎ আপনি যদি বিদেশে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই রিক্রুটিং এজেন্সির মাধ্যম হয়ে যেতে হবে। আপনার কাছে আমরা আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আপনি যদি কখনো বিমানবন্দরে কখনো কোনো সমস্যার সম্মুখীন হয়, ধরেন আপনি বিদেশে যাচ্ছেন, আপনার সব কিছু কমপ্লিট, এখন আপনি বিমানবন্দরে যাবেন, সেক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা পড়েন সেক্ষেত্রে আপনি আর কি করবেন, তখন আপনার কী করা উচিত? যদি ওই জায়গায় কোনো সংকেত থাকবে না যে আগে সব কিছু যাই নিয়ে শুনে যাবো, আল্লাহ যদি মুখ তুলে তাকায় তাহলে তো আমরা সহজ ছিলাম, বাধা বিঘ্ন আসে যায় পথে ওত মতো করে বলা যায় যদি কোনো বাধা বিঘ্ন আসে, যদি আল্লাহ মুখ তুলে তাকায় আর সরকার যদি আমাকে দিকে তাকায় তাহলে আমরা যে কোনো পর্যায়ে যে কোনো উদ্দেশ্যই যে পদক্ষেপ নিয়েছি এই হিসেবে আল্লাহ যেন আমার বাইরের রাষ্ট্র পৌঁছে দিতে পারে। তারপরও যদি কখনো আপনাকে কোনো সমস্যার পড়তে হয় পড়েন আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আমাদের যে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক
সেই হেল্প ডেস্কে কিন্তু আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে। ঠিক আছে, বিষয়টি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বিষয় বুঝতে পারলাম। আপনি যেটা বললেন এটি তো আর জানা নাই, তো জানার পরে না বুঝলাম ঠিক হেল্প কোন জায়গায় পাবো কি না পাবো। এখন আসি, যদি আপনি আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশে যাওয়ার পর পৌঁছানোর পর যদি আপনার পাসপোর্টটি হারিয়ে যায়, মূল্যবান পাসপোর্ট, সেক্ষেত্রে আপনি কী করবেন? পাসপোর্ট যদি হারিয়ে যায় আমাকে ধরেন যে পাসপোর্ট আমরা আগের তো জমা দেবো, তো পাসপোর্ট যদি হারিয়ে যায় আমাকে যদি যে কপিগুলো থাকবে এই কপির মাধ্যমে যদি আমাকে না বলে আমাকে কাছে যদি বলবে স্যার আমাকে কোনো পাসপোর্ট নেই, আমাকে সব কিছু আগে আছে কিন্তু পাসপোর্টটা আমার হারিয়ে গেছে, কিন্তু পাসপোর্ট কপি টপি আমরা যদি কোনো মেসেজের মাঝে কোনো কারো যারা যদি দিতে পারি ডকুমেন্ট দিতে পারি তাহলে আমরা সেটা তুলে ধরতে পারি। তাছাড়া আমরা যদি পাসপোর্ট যাই আমাকে যাই কোনো অন্য কিছু নাই। তারপরেও যদি আপনি কখনো কোনো সমস্যায় পড়েন, আপনার পাসপোর্ট হারা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে আপনি তাদের হেল্পলাইনে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। আপনার মতো যারা প্রবাসে যেতে চায় নতুন কর্মী হিসেবে, তাদের উদ্দেশ্যে আসলে আপনার পরামর্শ কী থাকবে, আপনি তাদের উদ্দেশ্য করে কী বলবেন? সকল কাজ কামনা করি আপনারা যাইনি শুনে সব কিছু বিস্তারিত বাইঙ্গে ভালো মাধ্যমে ভালো একজন দাঁড়ায় যাতে কোনো প্রকারে কোনো টাকা আসলে কোনো ক্ষতি নাগ্রস্ত হয়। যা আছে সকগুলো তো সকল টাকা থাকে না, যা অনেকজন টাকা দেয় নিজের টাকা কেউ সুদে করে কেউ বাড়ি বানুক থেকে জমি বানুক থেকে অনেকজন অনেকজন যায়। তা যে যায় আমি একটা কথা বলবো, যে ভাগ যাক যে কোনো বিষয় হোক যাচাই বাছাই না করে যেন কোনো ভাই কোনো চাললে খাপ পড়ে না পড়ে, আর যাচাই বাছাই করে বাইরের রাষ্ট্র যাইয়ে আপনারা সব কিছু ওকে করে যাবেন, ভালোভাবে যাবেন, সুস্থভাবে যাবেন, ভালো কামনা করি আপনারাও ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন।